আসে নতুন আশা চোখে ভাসে। আজ জয় বাংলার উৎসবে, স্বপ্ন জয়ের গৌরবে, বিশ্ব জয়ের গৌরবে, নতুন দিনের সৌরভে, এই বাংলার উৎসবে সোনালী দিন হবে। পুলিশের কথা, আমি কি পুলিশকে ভয় পাই? কোন ম্যাডাম, আমি ভয় পাই না বুঝছেন, কিন্তু ভয় পাই আমার ওই যে অ্যাসিস্ট্যান্ট আছে না গুটি, ও কারণ কি জানেন? শুনুন, বৌমা এত সহজে যাবে না। কেন যাবে না? বৌমার একটা ফোন এসেছিল, কে যেন ফোন করলো, কি কি যেন বলছিল, আমার মনে হয় কোনো জটিলতা। তোর এই রহস্যময় কথাবার্তা না আমি কিছু বুঝি না। আমি এতদিন পর বাড়িতে এলাম, অথচ রবি আমার সঙ্গে কোনো দেখা না করে কথা না বলেই চলে গেল। তাহলে তো মনে হচ্ছে অনেক জটিলতা। কি বুঝতে পারছি না, কোনো সমস্যা হয়েছে? তোমার চাচুর সঙ্গে কথা হলো, রোহিণাকে কিছুদিন আগে ওকে হঠাৎ করে ফোন করে জিজ্ঞেস করেছে যে আমার বাবা মাকে। তাই চাচু কি বলেছে? কড়া করে ধমক দিয়ে দিয়েছে যে কেমন ধরনের কথা বলো, এটা কোনো প্রশ্ন হলো বাবা মাকে নিয়ে এভাবে কেউ কথা বলে? আমার কেন জানি মনে হচ্ছে ওর কোথাও কোনো মানসিক সমস্যা হচ্ছে। কি হয়েছে? রুই নাকি বাসা থেকে চলে গেছে রাগ করে? বুঝতে পারছি না তো, জেসমিন আপাকে তো ফোন করতেই পারি, কিন্তু উনি তো আসল কথা বাদ দিয়ে অন্য কথা নিয়ে এত অস্থির করে ফেলবে আমাকে, এই জন্য আমি ফোন করতে যাচ্ছি না। তুমি একটা কাজ করো না। কি কাজ? তুমি একটু মাহিকে ফোন করো। যে গরমটা পড়ছে একদম ঠাঠানো গরম পড়ছে, উফ বাপে জমে এই গরম দেখি। কি ব্যাপার আম্মা? আম্মা আপনার যে হাস্যোজ্জ্বল চেহারা, যে হাসিতে দুনিয়া কাইপে যায়, সূর্য যদি মেঘলাও থাকে ওই দিন ফাক্কাত করে উঠা যায় আপনার একটা হাসিতে, আর সেই হাসি মুখ আপনি কালো করে বসে আছেন, এটা তো ভাবাই যায় না। কি হইছে খালি কন্যা আমারে, দেখেন আমি সব সলিউশন কইরা দিতেছি। মনটা খারাপ। খারাপ তো বুঝছি, কিন্তু এই মন খারাপ কইরা তো থাকা যাবে না, হাসতে হবে, হাসতে হবে। আম্মা বলেন কি হইছে আমারে, খুইলা বলেন, আমি সব ম্যানেজ কইরা দিতেছি। আমার নাম মার্বেল, সারা দুনিয়া আমি বন বন কইরা ঘুরি, আমি দেখেন না দুই এক টুরিতেই আপনার সব সলিউশন কইরা দেবো। কন আম্মা, আমার ছেলেরে তো তুমি দেখছো, সে কিরকম ছেলে একবার বলো। অসাধারণ, অমায়িক ছেলে, এর মতো ছেলে হয় না। আমি গ্রামে পা দেওয়া মাত্রই তার সুনামের বন্যা বয়ে গেছে, আকাশে বাতাসে ঘাসে মাঠে নদীতে সব জায়গায় তার সুনাম ভাসতেছে। এই ছেলের নামে কি দুর্নাম! আমার ছেলে রবি নাকি একটা মেয়ের হাত ধরে পালাই গেছে। সি
সি সি সি সি সি এটা কি কোন, সে এত খারাপ এইটা তো দেখা তারে বোঝা যায় না। হ্যাঁ স্বাস্থ্য ফিগার ভালো, আমি ভাবছিলাম একটু বলদ সলদ হবে, কিন্তু এই সি 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 আম্মা আমি তো মানতে পারতাছি না। একটা মায়ের নিয়ে বাইগা যায়, এত বড় সাহস আপনার পোলাও পাই কথা সে। তুমি কি বলতেছো, রবি খারাপ, রবি পালায় গেছে, পুরাটাই তো মিথ্যা কথা। কালকে রাত্রে তোমরা ওইখানে নাচানাচি করল না, সে ছিল না তোমাদের সাথে, আজকে সকালে তোমার সাথে তার দেখা হয় নাই। সে যদি একটা মেয়ের হাত ধরে পালায় যেত তাহলে তুমি তারে সকালে কোথায় পাইতা? রবি তো বাড়িতেই। তাই তো, সে তো পালানোর কথাই না, আমিও তো তাই ভাবি। এইরকম অপবাদ তার নামে তো হইতেই পারে না, সে তো অনেক ভালো ছেলে। কিতে কি হয়েছে, কে দিছে তার নামে এই অপবাদ? কন্ত কে আবার তোমার ম্যাডাম? ম্যাডাম দিছে, তাইলে বোধহয় কিছুটা সত্য নাকি? ম্যাডাম তো না বুঝা কিছু কর। হ্যাঁ তোমার ম্যাডাম বলে নাই তো, সে শুনছে, তাকে ফোন করছে আমার ননদের জামাই, আমাদের আত্মীয় তো, মেয়েটা আমাদের আত্মীয়র মধ্যে। এই মেয়ের জন্য আমার সংসারে অশান্তিতে আমি একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। আমার রবি নাকি ওই মেয়ের সাথে প্রেম করে, আমার রবি ওদের সাথে কোনো যোগাযোগই করে না, একদমই করে না। তার কাছে ওই মেয়ের বাবা ফোন কইরা আজকে সকালে বলছে। ঠিক আছে আমি দেখছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তুমি তো শুনছো ফোনের কথাবার্তা, আমার ধারণা কিন্তু অনন্যা বাড়ায় বাড়ায় বলছে, অনন্যারই স্বভাব আছে তো, একটাকে তিল থেকে তাল করে। ও দাঁড়ান 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 দাঁড়ান, আমি বোধহয় কিছুটা বুঝতে পারতেছি। আমি কিন্তু ফোনের কথা শুনছি, তখন এত গুরুত্ব দিই নাই, বাড়ায় বলছে না কমায় বলছে এইটা তো ঠিক তখন বুঝতে পারি নাই, কারণ কথাটা এত গুরুত্ব দিয়ে আমি শুনি নাই। তবে ঘটনা যেহেতু একটা ঘুইটা গেছে, এই ঘটনার সমাধানও একটা ঘটবে, আপনি নিশ্চিন্তে থাকেন। আমার ম্যাডামরে তো আমি চিনি, আমার চেয়ে ভালো আমার ম্যাডামরে কেউ জানে না। ম্যাডামের পেটের ভিতর মগজের ভিতর যত কথা আছে আমি টাইনা বাইর করে নিয়ে আসবো না। আম্মা আপনি নিশ্চিন্তে থাকেন, বুঝছেন? আপনাকে এত ভালো লাগা গেছে, এত মায়ায় পড়া গেছি না, মনে হয় আজীবন আপনাকে কাছে দাঁড়াই থাইকা যায় আত্মীয় স্বজন হিসাবে। মানে ধরেন এই কবিতা আপা না, মানে কবিতা তো ধরেন আমার ছোট আপন ছোট বোনের মতো, ওর কথা বলতেছি না, মানে ও যদি বড় হইতো আমি আপনার হাতে পায়ে দুইটা রিকোয়েস্ট করতাম যে আম্মা আমি এই বাড়িতেই থাকবো। এখন যেহেতু ধরেন ও ছোট মানুষ, তাহলে ধরেন বড় আর কেউ থাকলে আমি কিন্তু হাতে পায়ে ধরার মতো করেই বলতেছি, মানে এই বাড়িতে যদি থাকতে পারতাম আজীবনের জন্যে মইরাও শান্তি পাইতাম। নিশ্চয়ই তোমার একটা ভালো বিয়ে হবে, দোয়া থাকে। আম্মা আপনার তো গুণের কোনো সীমা নাই, এই যে আপনি চা বানান, একবার খাইলে সাত দিন ধইরা ডেকুরের মধ্যে চায়ের গন্ধ আসে, বুঝছেন? এত দেশ বিদেশে ঘুইরা চা খাইছি, একদম উপরে সরপরা চা দিছে, তাও এত মজা না, এখনো মুখ লাইগা আছে। আপনার এই চায়ের খবর পাইলে ধরেন চা কোম্পানি গুলা তো আপনার আজীবনের জন্য চাকরি দিয়ে দিত। ও চা খাইবা তো এটা আগে বললেই হয় না, চা খাইতে চাইলে আর না করি কেমনে, এত রিকোয়েস্ট করলে খাইতে পারেন। আমার চা তো এমনি এমনি স্বাদ হয় না,
এই সাহের দুধ কোথা থেকে আসে জানো? কোথা থেকে? আমার রবির খামারের গরুর দুধ। এই জন্যই এত সুন্দর ঘ্রাণ। ও তাই কোন? আমার তো এখন ভয় লাগতেছে। এই গরু বিদেশিরা খবর পায়া না জানি চিন্তাই কইরা এইখান থেকে হেলিকপ্টারে বাইন্ধা নিয়ে আসছিল ভাই। না না না, আপনি টেনশন করবেন না, কভার্ড ভ্যানের মালিক আমার পরিচিত, হয়তো রাস্তায় ট্রাফিক আছে তাই আটকে গেছে, আর মোবাইলে হয়তো চার্জ নেই বা নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ জি 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 জি, কোনো অসুবিধা নেই। জি আসসালামু আলাইকুম। আচ্ছা তোর প্রবলেমটা কি বলতো? আমি আবার কি করলাম ভাই? তুই গুটি সাহেবকে কি করেছিস? কি কোন ভাই, গুটি আবার সাহেব হলো কবে? আবার কথা বলিস মুখে মুখে, তুই নাকি তাকে দৌড়ানি দিয়েছিস, তাকে মারতে চেয়েছিলি? হ্যাঁ আল্লাহর কসম ভাই, আমি ওর কিছুই করিনি, ও নিজে ঝাঁপ দিয়ে পানিতে পড়ছে। ঝাঁপ দিয়ে পানিতে পড়ছে, ওর যে সিভিয়ার অ্যাজমা আছে সেটা তুই জানিস, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে দায়িত্বটা কে নিত? তুই নিতি দায়িত্ব? ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে ভাই, আবার মুখে মুখে কথা বলিস। ও আমাদের মেহমান, আমাদের বাড়ির মেহমান, এই গ্রামের মেহমান, বেড়াতে এসছে দুদিন থেকে চলে যাবে, ব্যাস। ওর সঙ্গে এরকম করার মানেটা কি? আর তোর কি ধারণা কবিতার বিয়ে আমরা ওই গুটির সঙ্গে দিয়ে দিচ্ছি? আবার দাঁত কেলিয়ে হাসছিস কেন? কবিতা বিষয়ে যা বলার আমি কিন্তু সেদিন তোকে পরিষ্কার বলে দিয়েছি। হ্যাঁ এই প্রসঙ্গে আমি আর কোনো কথা শুনতে চাই না। এখন যে কারণে তোকে ডাকা, মিঠুর সঙ্গে তোর যোগাযোগ আছে না? না মিঠুর সাথে আমার যোগাযোগ না। নাই কি নাই? হ্যাঁ তুই মিঠুকে একটু খবর দেওয়ার ব্যবস্থা কর, যে যারা এসছে চাচি এসছে ও যেন একবার এসে দেখা করে যায়। কিন্তু ও তো চাচার ভয় আসতে চায় না। বাবার সঙ্গে দেখা না করলেই তো হলো, বাবার ভয়ে আসতে চায় না ও, যার আর চাচির সঙ্গে দেখা করে ফিরে যাক বাস, আমি সব ব্যবস্থা করব। বাড়ির একটা ছেলে বাড়ি থেকে লাপাত্তা, ওরা জানতে পারলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না? তুই একটু খোঁজ খবর কর ভাই। ব্যাপারটা দীপাকে বললে মানে ভালো হবে ভাই? দীপাকে বললে ভালো হবে না নিপাকে বললে ভালো হবে সেটা তোর ব্যাপার, তুই দেখ। কিন্তু আমি চাই যেন কথাটা ওর কানে গিয়ে পৌঁছায়, যারা এবং চাচির সঙ্গে এসে যেন দেখা করে যায়। যা যেটাই করার একটু তাড়াতাড়ি কর, কারণ ওরা দু একদিনের মধ্যে চলে যাবে। হ্যাঁ এই বাড়ির পরিবেশ তো বেশ থমথমে, আমি মার সঙ্গে কথা বলতে গেলাম, মা এমন কান্নাকাটি করছে কথা বলতেই পারলাম না। ভালো করেছো তুমি বড় চাচিকে কিছু না জিজ্ঞেস করে। কেন কি হয়েছে? তোমার কি রুহি আপুর সাথে কথা হয়েছে? আবার কেন এই প্রসঙ্গ তুলছিস? আমি ওর সঙ্গে সেই কবেই যোগাযোগ বন্ধ করে দিয়েছি। কেন? এসব তুই বুঝবি না, বাবা চান না আমার সাথে রুহির সম্পর্কটা। আর তুমি? প্রেশারের মধ্যে আছে।
বললো না তো তুমি একটা রুহি আপুকে ফোন করো। করো সুইচ অফ। তাহলে আর কি, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা দেখি, আমি একটু আমার নিজের ফোনটা ওপেন করি, তারপর আমার ফোন থেকে আমি ফোন করি। আচ্ছা শোন, কি কথা হলো আমাকে জানাস। কিন্তু গ্রামের পরিবেশ কি সুন্দর, বাতাস আপনি তো অলরেডি জেনে গেছেন আমার কত ক্ষমতা নাকি। আমি হচ্ছি এবারে মেহমান, আদরের পার্সন, সম্মানিত লোক। আপনি সম্মানিত? তা গুটি সাহেব আপনি কয়দিন থাকবেন? আবার আপনি আমাকে গুটি সাহেব বলছেন? আমার নাম গুট্টি তালুকদার। ও আসলে আমি তো আপনাকে সম্মান করতে চাচ্ছি। দরকার নেই। আর শুনেন, আমার সাথে কিন্তু হয়ে গেছে। এখন হুট করে ওনার এই আচরণ চেঞ্জটা তো আমার একদমই ভালো লাগছে না। তখনই বলেছিলাম যে বাচ্চাটাকে সোহেলের কাছে রেখে দাও, তাহলে রুহি আর রবি আপন ভাই বোনের মতো বড় হতো। এখন তো সময় হয়েছে সবাইকে সব কিছু জানা। ওকে মনে করিয়ে দাও, সত্য অকারণ চেপে রাখতে হয় না। রবি আমার ছেলে, তোমার বোনের ছেলে। ওকে জন্ম দিতে গিয়ে ওর মা মারা গিয়েছিল, তখন তুমি আর সোহেল ওকে কোলে তুলে নিয়েছিলে। আমি ভাবছিলাম এই এলাকায় আসছি, এলাকাটা ভদ্র শান্ত, বিয়ে শাদী